রাঙ্গামাটির হাপ্তা লেখত মাছ ধরনের বন্ধ সময় নিয়ে লাগোরুর নির্ভরশীল হাপ্তা উপজেলার 675 জন তালিকাভুক্ত মৎস্যজীবীদের মাঝে বিশেষ বিজিএফর সাইল খাদ্য সহায়তা প্রদান করা হবে। জুনুর 10 তারিখ সোমবার সকাল 10:30 হাপ্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিয়ে উপজেলার 4 নম্বর হাপ্তা ইউনিয়ন পরিষদত মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যেক জেলার জুন এবং জুলাই মাসাল্লায় 20 কেজি করে সর্বমোট 40 কেজি চৈল তুলে দিয়ে এই সময় 4 নম্বর হাপ্তা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুবাইদ আক্তার লাভলি সভাপতিত্বে এডে উপস্থিত আছেন হাপ্তা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন, 4 নম্বর হাপ্তা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সদর স্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, হাপ্তায় প্রেস ক্লাব সভাপতি কাজী মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক দুলন দত্ত এবং ইউবি সদস্য। উল্লেখ্য, হাপ্তায় রদনজি মাসের প্রজনন কার্যক্রম বাড়াইবেল্লায় প্রত্যেক বছরের মতো মে মাসের 1 তারিখ উত্তর আগামী 3 মাস অল্লাই মাছ ধরন এবং বেসন কার্যক্রম বন্ধ আছে। C+ চট্টগ্রাম।